হ্যালো কাম ব্যাক টু অ্যান গেম ভিডিও আমার সাউন্ড বুঝতেছেন যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি কখনো আপনার হরো গেম ট্রাই করি না কেন আমি হরো গেম অনেক ভয় পাই কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্ট আসছে মেসেজ আসছে যে ভাই হরো গেম ট্রাই করেন তো আমরা প্রথমবার হরো গেম নিয়ে চলে আসছি যেটার নাম পপি প্লে টাইম এটা আপনি এপিক বাই স্টিম থেকে ফ্রিতে ডাউনলোড করে খেলতে পারবেন চ্যাপ্টার ওয়ান কিন্তু আরও দুটো চ্যাপ্টার আছে তো আপাতত প্রথম আমরা ফ্রিটটা খেলতেছি কেন এমনি ভয় লাগতেছে আমার ফ্রিডটাতে আমি জানি না কতটুকু আপনার ডেঞ্জারাস হবে কিন্তু আপনাদের কমেন্ট আর যদি ভিডিওতে রেসপন্স পাই তাও অবশ্যই আমরা সেকেন্ড পার্ট এবং তৃতীয় পার্টও খেলবো তো একটা মূলত অ্যাডভার্টাইজ চলে কিনে আমাদের আচ্ছা এ ফ্লাওয়ারটা আমাদের খুঁজে বের করতে হবে গেমের টার্গেট পাই গেছি আমরা মিশন পাই গেছি আমরা হরর গেমে মিশন পাই আমার সত্যি শৈল পশব দাঁড়া গেছে আর তাও আমার আমি হরর গেম পূজা পাইছি রাতে চারটা বাজে খেলার জন্য সত্যি কথা চারটা বাজে খেলতেছি রাতের আমি আমাদের ফাইন দা ফ্লাওয়ার তো আমাদের ফ্লাওয়ারটা বের করতে হবে লোকেশনটা এর আগেও দেখাইছি ওই লোকেশনটা আমাদের খুঁজে বের করতে হবে আচ্ছা ঠিক আছে ওকে ওকে ডান্না নেহি বয় পাই না আমরা ফ্যাক্টরিতে চলে আসছি কিছু বলার নাই কি আচ্ছা পজ কিভাবে করতে হবে শিখেতেছে পায়ার আওয়ার্স কিসের হচ্ছে আমারই পায়ার আওয়াজ এখানে একটা কম্পিউটার রাখা আছে এটা মেন এন্ট্রেন্স ওয়েলকাম দেওয়া আছে ডান পাশে কি আছে গিফট শপ বাম পাশে সিকিউরিটি তো আমরা এখানে একটা টেবিল কম্পিউটার রাখা আছে উনিশশো কট সালে কম্পিউটার এখানে একটা কলমদানি রাখা আছে তারপর এখানে একটা ট্যাব আছে এটা কি ট্যাব না হ্যাঁ কালেক্ট করা যাবে ওহ কালেক্ট করে ফেলছি তো এটা প্লে করবো কোথায় আমি এখানে প্লে হবে এখানে একটা অনেক আমার আগেরিতে এখান থেকে যাওয়ার জন্য আর ভিতরে না ঢুকতে হ্যাঁ কিছু হবে না আমরা ভয় পাই নাকি এটা কি একটা টয় আছে কিন্তু ও ভাই এটা উপরে কি ব্লাড লাগানো টয় ফ্যাক্টরিতে ব্লাড করতে গিয়ে আসলো বা আজই পপি ওয়ান টু প্লে হ্যাঁ আমরা জানি কি ঘিরে ঢুকতে পারবো ঘিরে ঢুকতে দিতেছে না এটা মনে হয় সিকিউরিটি কোড লাগবে হ্যাঁ আচ্ছা চার কালারে কোড লাগবে আমাদের র্যান্ডম দিয়ে দেখি তো হ্যাঁ খুলতেছে না তো আমাদের আগে কোট বের করতে হবে মানে এক হিসাবে এটা একটা পাজল আমাদের পাজলটা খুঁজে বের করতে হবে পাজেল কোথায় পাবো আমরা এখানে চারটা কালার আছে নিচে নিচেও আপনার টাইস টাইসও তো তিন কালার আছে আচ্ছা চার কালার লাগবে তিন কালার হবে না ইয়েলো আছে তারপর আপনার ব্লু আছে রেড আছে হোয়াইট দিতে পারবো হোয়াইট আছে না এখানে হোয়াইট নেই তো আমাদের এখন পাজালটা সলভ করতে হবে ভাই এমনি পোলাপাইনদের জন্য বানাইছে তো আপনার ফ্যাক্টরিটা সুন্দর আছে দেখতে মূলত এটা কি এটাই বুথ নাকি বুথকে এটা বাই করতে পারি নাই কত কিছু এটা খুলবে ও এটা খুলতেছে ভাই আওয়াজ কিসে আসতেছে ওই উপরে তো আপনার ট্রেন চলতে আজও এনে চারটা কালার লাগবে না এখানে তো ট্রেনও চারটা কালার আছে নাকি অন্য কিছু হবে বা এটা আপনার সিম্পল পাজাল খালি খুঁজে বের করতে হবে এটাই মেবি মনে হয় ট্রাই করে দেখি প্রথম গ্রিন তারপর পিঙ্ক ইয়েলো রেড গ্রিন পিঙ্ক ইয়েলো রেড ট্রাই করে দেখি হইলে তো ভালো না হইলে আবার খুঁজতে যাইতে হবে গ্রিন পিঙ্ক ইয়েলো রেড ও ভাই পারফেক্ট ও মানে এইটা একটু শিখতেছি আমরা ভয় পাওয়ার কিছু নাই এখনো বুট টু তো আমরা দেখি নাই বাজি উপরের থেকে সব থাপ্পা না করলেই হয় দুম করে সামনে আসলে ভাই হার্ট অ্যাটাক করবো সত্যি কথা এখানে আরেকটা সিডি রাখা আছে এখানে মনে হয় প্লে করতে হবে হ্যাঁ প্লে করে দিলাম এখানে কি আসবে আবার ঠেট দিব নাকি এই যে প্রত্যেকটাতে আপনার একটা একটা প্যাকেজ চলে ওদের অ্যাডভার্টাইজিং এর এটা দুটো হ্যান্ড দেখাইতেছে তারপর আচ্ছা মানুষের মধ্যে কিভাবে হ্যান্ডগুলা অ্যাড করতে হবে এগুলা দেখাইতে হোল বোধ কর্নার আচ্ছা দুটা হ্যান্ড দিলে এগুলো আমাদের ইজি হবে ও ঠিক আছে ঠিক আছে মানে আমরা কোনো জিনিস টান দিয়ে আনতে পারবো বা দূরে কোনো জিনিস টাচ করতে পারবো হ্যান্ড হইলে ওই কলার নিয়ে আসলাম আমরা এরকম যদি ভূতের কল্লার নিতে পারতাম তাহলে ভালোই তো আচ্ছা এখানে দুইটা দুই হাত আচ্ছা হ্যান্ড দুইটা দুইটা বসাইতে হবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের হ্যান্ড কোথায় হ্যান্ড পামু কই ভিডিও তো দেখাই দিলো স্টুডিও বলে দিল হ্যান্ড কই আওয়াজ কি আর ভাই আচ্ছা এটা ওপেন হয়েছে আমি ডড়াই গিয়েছি দেখি আচ্ছা হ্যান্ড পাই গেছি আচ্ছা এটা দিয়ে আপনার কি রে ভাই এটা আসে না কে আচ্ছা ছোটো জিনিস আমরা টাম দিতে পারবো ও বড় জিনিস পাম না কিন্তু হ্যান্ড তো দুটা দেখাইছে আমি তো পাইছি মাত্র একটা ও বোতলে এটা ঠিক মোড়ে এখন যাইতেই কোন দিকে প্রথম রুমে আমরা গেছি ওইটার রুমেও গেছি এখন যাব কোথায় আমরা কোথায় এদিকে দুইটা জায়গা দেখা দেখানো যেতেছে এই লাভ দে জাম্প ও চলে আসছি এখানে মনে হয় হ্যান্ডটা কাজ করবে ও লোডিং হইতেছে ঠিক আছে ঠিক আছে এতটা নবিকা এ হ্যান তো আটকাই গেছে এই বেকার ও ভাই 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 এখানে কী চলতেছে এটা কি প্লে টাইম এইখানে হাত শো করতেছে ক্যাফেটেরিয়া এইখানে দুইটা হাত শো করতেছে একটা না তো একটা দিলে হবে না দুইটাই লাগবে আমরা তো দ্বিতীয় হাত এখনো পাই নাইকা থিয়েটার তারপর ইনোভেশন তারপর টেস্টিং এরিয়া ও এখানে একটা হাত আছে ওই কিরে ভাই কিরে ভাই কিলো ওই আওয়াজ কি হইলো কিরে ভাই কিসের আওয়াজ হইলো আচ্ছা চাবির আওয়াজ হইছে ও নি নিছি এর লক কোনটা খুলব পাওয়ারের এটা লক খুলতে হবে নাকি ও হ্যাঁ ঠিক আছে বন্ধু আমি তো এখানে হাতটা দিলাম এদিক ল মানে এটা বন্ধ হয়ে গেল কেন আচ্ছা এখান দিয়ে যাই আমরা ইস্টাফ অনলি আচ্ছা ভাই এরকম অন্ধকার কিনলে গে হয় আরো গেম এটা বুঝি না ভাই পুরো লাইট জ্বালায় দাও ভাই এটা কি ব্লাড ট্লাড বাইর করা কত কিছু এখানে এই ওদিকে যা ভাইয়া কি বলবো এ কি রে ভাই কি এরকম ভয় লাগাইতে কিসের জন্য ভাই আইলে সরাসরি চলে আয় এটা কি এখানে এনে কি করতে হবে এখানে পোস্টার রিমেম্বার ডু ডু নট বি কাইন্ড টু আদার শো আপ দ্যাট টাইম এ তো পোস্টার লাগানো আছে এমনি নর্মালি এখানে রেড লাইট জ্বলতেছে কিছু একটা করতে হবে এখানে কী করবো এটাও একটা পাজালের মতো কিছু তো করতে হবে এরা খালি বের করতে হবে কী করতে হবে কিছুই ধরতে পারতেছি না এখানেও ধরা যেতেছে না কারেন্টও ধরা যেতেছে না এদিকে ইয়োলো লাগানো আছে এখানে কিছু হবে না আচ্ছা এখানে একটা হাতের চিহ্ন আছে এটা কি ও ও ভাই কী ভাজি গ্যাব টু ড্রাইভার পাওয়ার এখন কী করবো কোন দিকে যাবো এদিকে লাগাইতেইবো কোথাও আচ্ছা ঠিক আছে তারপর পাওয়ার কোথায় নিয়ে যাবো এবারে পাওয়ার কোন জায়গায় এখানে একটা পাওয়ার আছে এখানে লাগাই দেবো ওই ভাই কিরা ভাই অনবী তো ভাই আসতে দের অনবাই কেন ভাই জন্য বুঝতেছি না কিরা আওয়াজ কিসের হলো এখান থেকে আওয়াজ হয়েছে না আচ্ছা আমরা যেটা মানে শর্ট সার্কিট খাইছিল মেবি ওইটা অন হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এখানে হাত রাখতে হবে কি হ্যাঁ হ্যাঁ এন একটা কই গেল পপি প্লে টাইম কই হুগি 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 লেখা আছে কিন্তু পপি প্লেট প্লেটাইম গেলো কই মানে আমাদের বুথ আমি পাই গেছি এটাই আমাদের বুথ হবে যতটুকু জানি আচ্ছা আমরা এটা ওপেন করে ফেলি আবে আটায়

কতটা না নাই কাউরা দেখা দিতেছে না এটা আমরা আরেকটা রুমে চলে আসছি এটা কি বেটু মানে এটা রুমের জায়গা মেবি আচ্ছা এখানে মেশিন বানায় মেবি ওড়াতে ইয়া দাও আছে মানে পিকচারটা দেখে মনে হইতেছে এরকম উপরে একটা সিঁড়ি আছে আর তো কিছু নাই এখানে একটা আপনার ডিভিডি প্লেয়ার আছে কিন্তু ক্যাসেট তো নাই কি খুঁজতে হবে এগুলো মানে এক হিসাবে একটা একটা ছোটো খাটো দেয় আমাদের যে কিভাবে সার্ভাইভ করতে হবে বা কি করতে হবে ও ওই মারতে ও যা যা দূরে যা এ ভাই এটি কি এর পুতুলের মাথা নাই এত সুন্দর পুতুলের গায়ে রক্ত লাগানো আবার প্লাস মাথাও নাই এটাতে কি নাই এটাতে কি নাই না এটাতে এটা তো মাথা নাই আচ্ছা আমরা উপরে উঠি একটু বাজি কেউ মারিস না বা না আলো আছে তো ভয় লাগতেছে না কিন্তু অন্ধকার হইলে ভয় লাগে এটা কি দেওয়া যেটা দিয়ে আমরা ছোট খেলার সবাই খেলতাম মানে লাক ট্রাই করতাম মারি পুতুল তোলার লাক ট্রাই আমি জানি না আপনারা কে কে খেলছেন যারা খেলছেন একটু কমেন্ট করে জানাই যে হ্যাঁ ভাই আমরা খেলছি আমি খেলছি অনেকবার কিন্তু একবারও ভাই লাখ ফেভার করে নাই কিছুই পাই নাই এখানে কি লেখা আছে রিমেম্বার টু টেক কিরে বাজিও এনে গেলে আওয়াজটা বাড়ে কিসের জন্য এখানে জিরো ওয়ান লেখা আছে এখানে চারটা জিনিস দেওয়া আছে এখানে কি কিছু এনে রাখতে হবে পাজল টাইপের তো কিছু তো হবে আচ্ছা এখানে কি কি যেন পিক আপ করছি এটা কি কালার ছিল আমি জানি না ওই ব্লু কালার আচ্ছা আমাদের আরো তিনটা খুঁজে বের করতে হবে রেড ইয়েলো আর গ্রিন এই তিনটা বের করতে হবে কোন দিক দিয়ে আচ্ছা সব নিচে পাবো ওই যে একটা দেখা ও ভাই আমি তো বুঝছি কল্লার হাটটা বড়ি করি এই এই ভাজি মস্কাহি করি না মস করতেছি ভাই যেন ভয়টা কাটে এর জন্য এটা কি এই শর্ট আগে ওইখানে একটা আছে এটা নি নিই এটা আর দিয়ে নিতে পারবো ও চলে আসছে আর দুটা খুঁজে বের করতে হবে এটা বডি এটা বডি কই কল্লা এখানে পা এখানে বা হাত এখানে বাজি এদিন না দেখি আমাদের আরো দুইটা জিনিস বের করতে হবে ও উপরে একটা আচ্ছা দুটা নিয়ে নি আরেকটা বাকি ওই এটাও পাইছি ও অনেক ইজিলি পাই গিয়েছি তো কিন্তু বাজি উপরে যাবো কেমনে ওই ওই কির এখন উপর উঠব কিভাবে হাতের চিহ্ন দেওয়া আছে ট্রাই করে দেখি ও আচ্ছা এটা এটা গেট 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 কোন দিকে আচ্ছা যে রুম দিয়ে আমরা ঢুকছি মানে এটা লাগানো ছিল ওদিক দিয়ে যে খুলতে হবে আচ্ছা খুলে ফেলছি এক সমস্যা নেই বাড়ি আমরা উপরে যাই আমাদের পাজাল সলভ করে ফেলছি এখন পাজাল সলভ করলে আবার না আসলে আপনার রেটটা এখানে এখানে ই হলো ওই ভাই কি বুলেটের মতো দুধ দিছে এমনি অরিজিনাল তো কখনো কোনো কিছু পাই নাই এখন মনে কিছু পাবো আমরা এরকম লাগতেছে হ্যাঁ কি যেন নিয়ে আসতেছে এরা আমাদের জন্য ওই বাজি আমার মাথা উপর না ফালাইলে হয় হাতের মতো লাগতেছে বাজি এটা কি আমাদের হাত নাকি দ্বিতীয় হাত নাকি আবে আয় আচ্ছা ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাই গেছি আমরা আমাদের দোনো হাত পাই গেছি এত এতক্ষণ আমরা এক হাত দিয়ে চলতেছিলাম এখন দু দুটা হাতি পাই গেছি ও আচ্ছা এখানে দুটা হাতি লাগবে আগে এটাকে মারে রেডটাকে এটাতে হ্যাঁ ডান ও লোডিং হয়েছে ও ভাই বাই 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 একটো আস্তে 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 আমাদের কে কোনো লড়ু যেতে ভাই আমি যাব না এখানে কি সুন্দর আলু এখানে কিছু জন অন্ধকার না না ভাই যাব না এদিক দিয়ে আর কোনো রাস্তা নেই যাওয়ার না এদিক দিয়ে যেতে হবে ধরো যা আছে কপালে চলেন আচ্ছা ক্রাউচ করে যেতে হবে চলো ক্রাউচ করে ঢুকে গেছি দেখি ওই 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 কি গ্যাপ টু কমপ্লিট সার্কিট আচ্ছা এখানে সার্কিট আছে এটাও কমপ্লিট করতে হবে কোন দিক দিয়ে কমপ্লিট করবো এটা ও বসতেছে না উপরে উঠা যাবে এই বা বাজে উপরে যাওয়া যেতেছে না তো আচ্ছা এদিকে রাস্তা আছে এদিক দিয়ে উঠা যাবে আবে এদিক দিয়েও তরতে দিতেছে না আচ্ছা এদিকেও রাস্তা আছে বামে একটা রাস্তা আছে সামনে একটা সামনে কি আচ্ছা এটা পাওয়ার কিন্তু নিয়ে উপরে যেতে দিতেছে না ধরো উপর দিক দিয়ে যাই এদিক দিয়ে যাই ও পাওয়ার আসছে কেরা এখন কি করব আচ্ছা এটাতে পাওয়ার নিতে হবে এখন তার উপরে যেতে পারবো না এদিক দিয়ে ট্রাই করি আসবে হাত ও আসছে ওই ও ভাই বাজে আসতে দিয়ে কর আমার দুধ দাবছে আমাদের ভাই তুই যেটা ওই যায় আমি এমনি সাউন্ড বানায় রাখছি অনেক ভাই কি অন্ধকার বাজি ভূত আসিস না ভাই 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 এই অন্ধকার না আমি আসি আসতে থাকি আসলে একটু ভয়টা কম লাগলো ওই বাইরে যে বাজি আলোতে যাই আলোতে ও আমরা চলে আসছি আরেকটা রুমে এই কেনা যানো তো বর্তমানও দিছে খেলনার হাত আছে পা আছে বা মাথা আছে কমপ্লিট নাই কোনো কিছু আচ্ছা ধরাও যেতেছে না এটা কি এটা মেক এ ফ্রেন্ড আচ্ছা মেক এ ফ্রেন্ডের রুমই এত বড় মেক এ ফ্রেন্ড নিট পাওয়ার পাওয়ার লাগব এখন কী করতে হবে এদিকে আপনার কিছুই তো নাই এটা একটা মেশিন ট্রেনের মতো লাগতেছে না হ্যাঁ ট্রেনের মতো লাগতেছে মেশিন মেবি এখানে একটা দরজা আছে নো বডি লিপস উইদাউট এ টয় মানে এখানে টয় লাগবে আচ্ছা ঠিক আছে আমাদের মেবি একটা টয় বানাইতে হবে টয় বানাই এরপর এখানে রাখি আমাদের যেতে হবে ওকে 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 আন্ডারস্ট্যান্ড কিন্তু টয় বানানোর জন্য নিট পাওয়ার পাওয়ার লাগবে যখন তার কই যেতেছে আচ্ছা তার উপরে যেতেসে আচ্ছা এদিকে সিঁড়ি আছে আমরা উপরে যাই ও ভাই আওয়াজ আসতেছে কিসের মেশিন চলা আওয়াজ আসতেছে এটা কি এ তো খালি আছে এখানে একটা ট্রে আছে এটা ধরা যাবে এই আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি যে এখানে একটা পাওয়ার আছে এটা হলো পাওয়ার এক এখন এদিক দিয়ে যাই তার হইলো মেন এইখানে আচ্ছা মানে ওইখান থেকে এখানে পাওয়ার দিতে হবে এটা দুই হ্যাঁ ওইখান থেকে এখানে পাওয়ার দিবো কিন্তু পাওয়ার দিব কী হবে আমার হাত তো এত দূর যাবে না ও এখানে একটা ট্রে দেখতেছি ওই আজি আসছে দি রায় না হ্যাঁ পাওয়ার আসছে এখন আমাদের উদিকে যাইতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই কী পাওয়ার নিতেছে না কেন আচ্ছা ঠিক আছে এই দুটা তো লাগাইতে হবে পাওয়ার ও ভাই এতটুকু হাতে এই দুটাতে লাগাবো কীভাবে একটাতে লাগছে দুইটাতে লাগছে যাবো কীভাবে ভাই আর তো যাওয়া যেতেছে না আমার তো আটকে গেছে গা ওই আচ্ছা একটু ক্যালকুলেশন করতে হবে এটা একটা পাজেল মানে পাজেলটা সলভ করতে হবে ওদিক থেকে এদিকে আসতে হবে এদিকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝছি 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 ইয়া 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 আন্ডারস্ট্যান্ড এদিক দিয়ে যখন যাব এই যে যাওয়ার পর এদিকে একটু ট্রে দেখছি ট্রেটা আপনারাও দেখছেন মেবি এটা দেখিয়ে দিই আসে কিনা হ্যাঁ আসছে ঠিক আছে তাহলে ঠিক আছে এখন এদিক দিয়ে যাবো তারপর এদিক দিয়ে যাই এদিক দিয়ে পেস্ট লাগাবো এরপর এদিক দিয়ে যাবো ভাই হাট টান খাইস না হ্যাঁ চলে আসছি চলে আসছি চলে আসছি লাগ না ওই 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 বাই ভাই বাই 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 ভাই ভাই আচ্ছা কারেন্ট ও ভাই রে ভাই আমি কি মরে যাবো না কি মাথা ঘোরানো শুরু করছে ও না 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 মরবো না এখন পাওয়ার তখন এখন কি করতে হবে বাটনে ক্লিক করতে হবে কাজ করতেছে না কেন ও ক্লিক তো হইছে এখন ভাই 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 আমি কি সাউন্ড বেশি দিয়ে লাগছে মেবি এখন থেকে ভয় লাগছে সাউন্ডটা কমাই নি আগে কমাই নি কমাই নি এতটুকু ঠিক আছে আমার নিজে তো ভয় লাগিয়েছে এখন ঠিক আছে মেশিন চলতেছে তো বানানো হইতেছে না ওখান থেকে তো কত জিনিস নিচে নামতেছে এগুলো তো পাঠাইতে হবে মেবি এই ডানটাতে লাইট জ্বলতেছে কেন ওই ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝছি এদিক দিয়ে আপনার বডি পার্ট যাইতেছে এইগুলো সব হাত মেবি হ্যাঁ এটা আছে তাইলে ওই হবে ওইটাই খালি ওই এটা হইছে এখানে কি আসবে ও হাটটা গেছে এটা মনে হয় বডি এরপরে এটা থেকে কি আসবে এটাতে মাথা আসছে ও সবগুলো অ্যাসাম্বেল ওই মানে প্রপার একটা টয় আমাদের কাছে আসবে ঠিক আছে বুঝছি 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 তো টয় হইতে হইতে ভিডিওতে যারা এখনও লাইক করে লাইক করে দেন কেন আমি এখনও বলি নাই লাইক করতে তো যারা এখনও করেন নাই তারা লাইক করে দেন আর যারা করে দিয়েছেন তাদের তো অনেক থ্যাংক ইউ ভাই আমাকে সাপোর্ট করার জন্য আর যদি চ্যানেলে নতুন হয় তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কেন আপনার ভাই এরকম গেম প্লে নিয়ে আপনাদের কাছে চলে আসবে আর আমাকে কমেন্ট করে জানেন যে আমরা আর কোনো হরর গেম ট্রাই করব কিনা এখনও তো হরর মনে হইতেছে না কেন সব পাজেলই আমরা করতেছি বুথ টুথ তো এখনো দেখি নাই বাজি এর জন্য আশা লাগবে না বুথ আমি এমনি বলতেছি ওই যে পুতুল হয়ে গেছে মেবি হ্যাঁ পুতুল হয়ে গেছে চলে আসছে এই ও ও ভাই একটা পুতুল রেডিওতে কতক্ষণ লাগে আর কতগুলো জিনিস লাগলো তিনটা থেকে তিনটা আইটেম যায় এরপরে মিক্স হয়ে কমপ্লিট একটা রেখি ও কিউট অনেক কিউট টয়টা এটা রে কি বিল্য নাকি বাঘ কিন্তু টয়টা অনেক কিউট এই 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 ভাই নিজেও ভয় পায় জায়গা মাঝে মাঝে এত ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ আমি জানি ভয় কিচ্ছু নাই আমার মতো বুথ আসে না আসবেও না রাখতে হবে রাখে দিছি ভাই আমি যাব না ভাই আমি খেলবো না 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 এটা ঠিক না এই কি ইচ্ছা করে এরকম করছে পুরো অন্ধকার করে রাখছে জায়গাটা যাবো কীভাবে ভাই গেলে একশো একশো আমি তার মানে আমি কি বলতেছি নিজেও যাই না বুথ তো থাকবে একশো একশো আচ্ছা ডেনেবামের রাস্তা ইয়া আছে গেট আছে এটা পাঁচ এটা কি অবে লক করা কি দা বাজি এটা তো খোল ওই এই আবে আচ্ছা এটা উঠতে ছিল এই এই আমার কাছে না এই আবি এই ভাই আসবি না আসবি না আমার কাছে আসবি না ভাই আবি না কি দা

এরকম জঘন্য ভাবে দাঁড়ানো ঠিক হয় নাকি আমি বেঁচে ভাই বেঁচে ভাই আমার পশমটা শুনে গেছে বা আমি যাম না এটা আবার আইবো কিন্তু যাম কিন্তু এই তো রাস্তা বন্ধ হয়ে যেতেছে এটা ভাজি যাওয়ার রাস্তা কই এদিকে উঠতে পারবো আমরা উঠতে পারবো এদিকে লুকাইতে পারবো ক্রাউচ করি এ তো ঢুকতেও পারতেছি না এবার যাওয়ার ওই

এই স্লাইডের মতো ও ছোট বাসনও দিয়ে নে কি বাজি এত কি বড় বাসন ছিল ছোট বাসন নাকি ওই ওই ভাই জামু কোন দিকে যাওয়ার রাস্তাতে দেখা মরলে সাদার রিক্স দেন জাস্ট ইওর গেট আপ মানে মত্ত দিব না আমারে আবার বাঁচাই দিছে ওই যাওয়ার রাস্তা তো দেখাই দিব যাওয়ার রাস্তা না দেখলে জামু কই ভাই আবার

আবার উঠে দিছে আবার বদলতে শুরু করতেই বলবো এবার কনফার্ম কমপ্লিট করে ফেলবো কেন এখন মাথায় খেয়াল আছে বামে একটা ছোট রাস্তা ছিল আমি যেটা খেয়াল করি নাই আসো 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 এবার শেষ করবো ফাইনাল ট্রাই হাজা এবার শেষ এবার ধরতে পারবে না গ্যাপ প্রথম দুইবার ভয় লাগছে এখন আর এত ভয় লাগতেছে না এই চুগি কই চুগি এখন দুধ দিয়ে আসবে এই চুগি আসছে এখন এই দিয়ে সোজা যাইতে হবে এই এখানে ডেঞ্জার লেখা আছে মানে এগুলো মিথ্যা কথা যেগুলোতে ডেঞ্জার লেখা আছে এদিকে যেতে হবে নো লেখা আছে যেদিকে ওদিকে যেতে হবে আমাদের এদিক দিয়ে সোজা যাইতে হবে সোজা সোজা

এদিক দিয়ে সোজা তাবো ও ভাই বেশি ফাস্ট হয়ে গেছি এই যে এই যে জায়গা পাইছি এরপরে সোজা যাই এরপর এদিকে ডানা বামের রাস্তার দিকে তাকায় থাকতে হবে ডানা বামের রাস্তা আছে কিনা ও ভাই এদিকে রাস্তা এমন করে রাস্তা আচ্ছা এদিকে একটা আছে ওই ডুক 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 ওই 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 আইস 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 না ভাই এত ছোটটা দিয়ে ডুকতে পারবো না মেবি এদিক দিয়ে কোন দিকে এদিকে তো রাস্তা আটকানো এদিক দিয়ে যাই ওই

ও ভাই তুই দেখে রক্ত বের হলো কেন এটা বুঝতেই পারিনি আমি চুপ 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 চেচ না আবারই বুঝতে এবার রক্ত নিয়ে না আসলে হয় ও আমরা फ्लावर এর কাছে চলে আসছি আচ্ছা আমরা ওই প্রথমে যে ফ্লাওয়ারটা আমাদের খুঁজতে বলছিল যেটা ফাইন্ড করতে বলছিল আমরা फ्लावर এর কাছে চলে আসছি এটাই তো মেবি ভাই এতগুলো ভুলে গেছি আমি কোনটা এতে যে বয়টা দেখাইছে আর যে ফার্স্ট ও এটাই তো মেবি এটা না নো রান ডেঞ্জার টান অ্যারাউন্ড গো ব্যাক মানে যখন যাইতে করতেছে না এটাই হইব এই তো ও ভাই এদিকে দেখেন আর এদিকে দেখেন কি সুন্দর একটা রুম আর এই কি বিশ্বী অবস্থা ও ভাই কি সুন্দর সিঁড়ি এটা কি হোটেল নাকি মনে হচ্ছে হোটেলে চলে আসছি হোটেলে যেরকম একটা চিকচিক করে বা অনেক ভিআইপি কোনো বাংলোতে এরকম লাইট জ্বলে এই একটা মানে পাশাপাশি এতগুলো লাইট আমাদের এখানে এতগুলো লাইট জ্বালালে তো টাচ করে মা একটা মারি করবো বিলকে দিব কিন্তু এখানে তো সেই লেভেলের লাইট জ্বলতেছে ভাই ভাই আমি ওই রমে যাব না ভাই রেড লাইট জ্বলতেছে মানে ওখানে কিছু একটা হবে একশো একশো আর তো যাওয়ার জায়গা নেই ওখানেই তো যেতে হবে মেবি

আমাদের স্টুডি শেষ হয়ে গেছে চ্যাপ্টার ওয়ান খালাস খতম টাটা বাই বাই সব হয়ে গেছে ও ভাই বেশি ভয় লাগছে কোনো মজাও পাইছি প্রথম দুই তিন বাই একটু ভয় পাইছি হ্যাঁ স্বাভাবিক ভাই কখনো আমি আরও গেম খেলি নাই ভয়ের জন্য তো থ্যাংক ইউ ভাই যে আমাকে রিকমেন্ড করছেন তার নামটা বলতে পারতেছি না আমি ভুলে গেছি কোনো থ্যাংক ইউ ভাই রিকমেন্ড করার জন্য আমরা স্কিপ দিয়ে দিই আমরা হোমে চলে আসবো ভাবি হ্যাঁ পপি প্লে টাইমে হোমে চলে আসছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা এখনও ভিডিওতে লাইক করে নেয় অবশ্যই ভিডিওটা লাইক করে দেন আর যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন যেন আপনার ভাই ভিডিও ছাড়লে দেখেছে নোটিফিকেশন চলে যায় আর আমাদের কমেন্ট করে জানেন ভাই আমরা এটা কি কন্টিনিউ করবো কি না কেন আপনাদের যদি ভালো লাগে তাইলে আমি কন্টিনিউ করবো না আমি কন্টিনিউ করব না তো সবাই কমেন্ট করে আমাকে জানান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন একটা হরণ না অন্য কোনো গেম নিয়ে আল্লাহ হাফেজ